প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। শিবগঞ্জে ভ্যান চালক মিস্টার আলীকে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা সহ 10,000 টাকা দিলেন সৈয়দ মনিরুল ইসলাম। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছে আমি সাথী আক্তার। চাঁপাইনবাবগঞ্জ থেকে তথ্য ও ভিডিও চিত্র আমাদের সহকর্মী মোহাম্মদ আলামিন হোসেনের পাঠানো ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার 3 আগস্ট 2023 সকাল 11টার সময় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ভ্যান চালক মিস্টার আলী নিজ অর্থায়নে ভাঙ্গা রাস্তা সংস্কারের মাধ্যমে জনসেবা করেন। শিরোনামে বাংলাদেশ সমাচার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ প্রকাশিত হওয়ায় শিবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মিস্টার আলীকে ক্রেস্ট প্রদান ও 10,000 টাকা সহ আর্থিক সহায়তার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। শিবগঞ্জ পৌরসভা মিলনায়তনে তার হাতে ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, সচিব মোবারক হোসেন। এ সময় পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রবাদ বাক্যটির বাস্তব রূপ দান করেছেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের অজপাড়া পৌরডিহি গ্রাম মৃত সাজেমান আলীর ছেলে মিস্টার আলী, যিনি একজন দরিদ্র ভ্যান চালক হয়েও নিজের উপার্জিত অর্থ দিয়ে ভাঙ্গা রাস্তা মেরামত করে জনসেবা করছেন দীর্ঘ 12 বছর থেকে। তিনি আরও বলেন, আমরা তার ভালো কাজের জন্য তার কাছে কৃতজ্ঞতা জানাই। এ মানুষের মতো আর কেউ যদি থাকতো তাহলে আর বাংলাদেশে কোনো কিছুর অভাব হতো না, তাই বলছি আসেন আমরা সবাই একসাথে কাজ করি। তিনি আরও বলেন, আমরা মিস্টার আলীর সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। যে কোনো সময় রাস্তার কাজে কোনো কিছু প্রয়োজন হলে মিস্টার আলীকে শিবগঞ্জ পৌরসভা আসার জন্য আহ্বান জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী হিমেল, জান্নাত আলী, ভুলু মেম্বার, সাংবাদিকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে মিস্টার আলী দীর্ঘ 12 বছর ধরে নিজে ভ্যান চালানোর অর্থ সংসারে খরচ না করে মনাকষা, বিনোদপুর, শ্যামপুর ও দুর্লভপুর সহ বিভিন্ন ইউনিয়নের ভাঙ্গা রাস্তা মেরামত করে আসছেন। তার মানে বাড়িতে সদস্যের সংখ্যা 5 জন, তাই তো? ছেলে মেয়ের কি করে? দুইটা ছেলে একটা মেয়ে, তো আবার দুই ছেলের এক এক ছেলের এক মেয়ে আর এক ছেলে, আর একটা বেটার দুই মেয়ে এক ছেলে, আর আমরা স্বামী স্ত্রী দুই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিস্টার আলী। মোহাম্মদ মিস্টার আলী, আচ্ছা, আপনি যে এই যে বিভিন্ন সময়ে আপনি দেখা যায় যে আপনি আপনার চোখের সামনে রাস্তায় কোথাও ভাঙা ছিল দেখলে আপনি নিজে এটা সংস্কার করেন, আপনার সামর্থ্যে যেটুকু কুলায় সেটুকু দিয়ে আপনি করেন। আমি যতটুকু জানি আপনি কারো কাছে কিছু এই রাস্তা দিয়ে চলতে গিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি হয়তো আল্লাহর ঘর মক্কা মুয়াজ্জিমা তিনি যাচ্ছেন, নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করবার জন্য যাচ্ছেন, কিংবা মসজিদে নামাজ পড়বার জন্য যাচ্ছেন, আমার একটা গর্ভবতী মা হয়তো হাসপাতালে যাচ্ছেন ডেলিভারির জন্য, বা একজন অসুস্থ রোগী বা একজন আহত ব্যক্তি দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছে, সেক্ষেত্রে রাস্তা ভাঙা চূড়া থাকলে সেক্ষেত্রে অনেক দুর্ভোগ তৈরি হয়। এই দুর্ভোগ থেকে রক্ষা করবার জন্য, মানুষগুলোকে রক্ষা করবার জন্য একজন মহানুভব মানুষ শিবগঞ্জে আছেন, তার নাম হচ্ছে মিস্টার আলী, আমার পাশে দাঁড়িয়ে আছে। আসুন আমরা তার মতো তার এই আদর্শে উজ্জীবিত হয়ে, তিনি একজন একেবারে হচ্ছে সাদা মনের মানুষ, সেই মনে সেই সাদা মনের মানুষদের পাশে আমরা দাঁড়াই এবং আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে একটু চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ বদলে যাবে, আমাদের সোনার বাংলা গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।